আচ্ছা, আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম ভিডিওতে, ওই পার্ট পর্যন্ত দেখিয়েছিলাম শঙ্করপুরে হচ্ছে কি ওল্ড ব্রিজে। তো দেখতে পাচ্ছেন আজ গত 2-3 বছর আগে এই যে সিমেন্টিংগুলো দেখছেন, এই ব্লকগুলো দেখছেন, কিছুই ছিল না। কিন্তু রিসেন্টলি এই 3 বছরের মধ্যেই হচ্ছে কি দেখুন কত বড় ব্লক, একদম মোহনা পর্যন্ত, শঙ্করপুরের মোহনা পর্যন্ত, যে পুরো এনভায়রনমেন্টটা যে স্বাভাবিক সৌন্দর্য ছিল ওটা কিন্তু আর নেই। আমরা আগে আসতাম, ওই যে দূরে দেখতে পাচ্ছেন বাঁশের খুঁটিগুলো, ওখানে হচ্ছে শুটকি মাছের হচ্ছে কি ব্যবসা হতো, শুটকি মাছ শোকানো হতো, ঠিক আছে। তো এই যে এখানে বালিয়াড়ি ছিল, অনেক গাছ ছিল, সেগুলো কিন্তু নেই। এবং আলটিমেট ফলটাও কিন্তু খুব ভালো হয়নি, কারণ এই যে দেখতে পাচ্ছেন ব্যাসাল্ট বা এই যে বড় বড় চাঁই পাথরে সেগুলো কিন্তু বেরিয়ে এসছে, এবং তার পাশাপাশি এগুলো কিন্তু বেশি টেকেনি। দেখতে পাচ্ছেন আপনারা পুরো একদম ভেঙে একদম পড়ে গেছে, তো এগুলো কিন্তু কাজ দেয়নি সমুদ্রের ঝড়ে। কিন্তু অপরপক্ষে ক্ষতিটা কী হয়েছে, ক্ষতি হচ্ছে কি পুরো এনভায়রনমেন্টের যে স্বাভাবিক সৌন্দর্য আমরা দেখতে পেতাম সেই জিনিসগুলো কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। এবং আমাদের খুব দুঃখ লাগে ওই জায়গাটা দেখতে পাচ্ছেন, যে হাত দিয়ে আমি দেখাচ্ছি, ওই যে একদম কোনাটা যেখানে একদম টাচ করছে আমার আঙুলের শীর্ষবিন্দুটা, ওইটা হচ্ছে কি একদম চম্পা নদীর মোহনা। ওই মোহনাটা ওখানে বালিয়াড়ি রয়েছে সুন্দর, কিন্তু বালিয়াড়ির সামনে আমি দেখতে পাচ্ছি যে একদম প্রাচীর করে দেওয়া হয়েছে, বড় বড় বোল্ডারও পড়েছে, তার মানে একদম নষ্ট হয়ে গেছে। আশা করি আমি এখনও দেখিনি, ওখানে গিয়ে দেখাবো আপনাদেরকে স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়েছে কীভাবে। তো চলুন আমি দেখবো সেখানে গিয়ে। আমরা যাচ্ছি আস্তে আস্তে কোস্ট বরাবর, আমরা পশ্চিম দিক বরাবর যাচ্ছি, অর্থাৎ ওই দিকটা হচ্ছে দীঘা, মানে মোহনার পরবর্তী সাইডটা হচ্ছে কি দীঘা সাইড। আর এদিকে দেখতে পাচ্ছেন দেখুন শুটকি মাছ দেখা যাচ্ছে না মনে হচ্ছে, এই দেখুন বাঁধিয়ে ঝুলানো আছে শুটকি মাছ। এবং চম্পা নদী দেখতে পাওয়া যাচ্ছে, চম্পা নদীতে ছোট্ট একটা নৌকো দেখতে পাচ্ছি, কিন্তু এখানে প্রচুর লঞ্চ রয়েছে। যাবে ধারটাই একটু? হ্যাঁ যাবো, আমি একটু করে যাবো। হ্যাঁ চলো, বিপুল রয়েছে সঙ্গে, দেখতে পাচ্ছেন বিপুলকে, একটু দাঁড়া বিপুল, ওদিকটায় বিপুল রয়েছে সঙ্গে, আমার সঙ্গে বিপুল আর আমি যাচ্ছি, ওই ধারটাই যাবো আমরা। ওই ধারে দেখবো আমরা যে কীভাবে হচ্ছে গিয়ে অনেক ট্রলার রয়েছে, আমরা এখানে দেখাতে পাচ্ছি না, কয়েকশো ট্রলার রয়েছে, কয়েকশো ট্রলার, ঠিক আছে। দেখুন শুটকি মাছের গন্ধ আসছে বিপুল, কিন্তু তুমি থাকতে পারবে না, শুটকি মাছের প্রচণ্ড গন্ধ কিন্তু, ঠিক আছে মুখে গামছা দাও। তো ন্যায়কালী মন্দিরটা মনে দিক থেকে দেখা যাবে না মনে হচ্ছে, শুটকি মাছের গন্ধ। দেখুন শুটকি মাছ কীভাবে বিছানো আছে, আমি দেখাবো সব কাছে গিয়ে দেখাবো। এই পর্যন্ত কুলার কিনারাটা ছিল, এরপরে এইগুলো ছিল না, কিন্তু হয়তো লাভ হয়েছে সামান্যটুকু, ওই বালি জমেছে, এই বালিটা ছিল না, একদম ধার বরাবর গাছগুলো ছিল, কিছু নতুন ঝাউ গাছ লাগানো হয়েছিল, আগে আমি দেখে গেছিলাম, কিন্তু সেই ঝাউ গাছগুলো এখন আর নেই। এই পর্যন্ত ছিল, এখানে চাষ হতো শুটকি মাছের, চাষ হতো শুটকি মাছ দেখতে পাচ্ছেন। এই যে দেখুন গন্ধটা কিন্তু খুব একটা ভালো নয়, হয়তো কারো কারো ভালো লাগতে পারে, কিন্তু আমার তো ভালো লাগে না। এটা হচ্ছে পাটিয়া মাছ, এটা পাটিয়া মাছ বলা হয় আমাদের, আমাদের ভাষায় বলা হয় পাটিয়া মাছের শুকা, লম্বা লম্বা মাছ দেখতে পাচ্ছেন পাটিয়া মাছ। আর ওখানে পাটিয়া মাছ ঝুলানো আছে, এটা হচ্ছে কি রুলি তাঁপড়া, এই যে রুলি মাছ, ভোলা মাছ, তাঁপড়া মাছ, মিক্সড মাছ, মিক্সড মাছের হচ্ছে কি একটা এই বা গাংচুনা মাছ রয়েছে, শুটকি মাছ প্রচুর শুটকি মাছ রয়েছে এখানে, খুঁটিতে করে শোকানো হয়েছে, খুঁটি দেখতে পাচ্ছেন, এই যে খুঁটি, ওদিকে চিংড়ি মাছও রয়েছে, চিংড়ি মাছের শুটকি রয়েছে ওই দিকটা। ওদিকে কত ট্রলার দেখতে পাচ্ছি, ট্রলারগুলো মানে এদিক থেকে দেখা যাবে না, আমি দূর থেকে দেখাচ্ছি ট্রলারগুলো। ওই যে দূরে দেখা যাচ্ছে দেখুন, ওই যে দূরে দেখা যাচ্ছে, আমি জুম করছি, কত টলা দাঁড়িয়ে আছে দেখুন, অনেক টলা দাঁড়িয়ে আছে, অনেক টলা। আমি আসলে দিকে যাচ্ছি দেখাবো, আমি জানি না কিসে চোবানো আছে এগুলো, দেখছি মাছগুলোকে চোবানো আছে এখানে, বড় বড় ড্রাম করে ড্রামগুলো কেটে চোবানো আছে এখানে, কিছু জল চোবানো আছে। এরকম শুটকি মাছের ব্যবসা শঙ্করপুরে দেখা যাচ্ছে, এছাড়া জুনপুটে গেলে আপনারাও দেখতে পাবেন, জুনপুট রয়েছে পূর্ব দিক সাইডটা, জুনপুটে গেলে কিন্তু আপনারা শুটকি মাছের প্রচুর দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ট্রলার দাঁড়িয়ে আছে, এদিকটা ট্রলার নেই, বেশি ট্রলারটা হচ্ছে কি ওই দিকটা রয়েছে। হ্যাঁ বলো, এই তো নৌকা আসছে, ওই নৌকায় ঘোরানো,
এই যে প্রচুর ট্রলার, এদিকে ট্রলার রয়েছে আর পিছনের দিকে আরও অনেক ট্রলার রয়েছে, দেখতে পাচ্ছো পিপুল? ট্রলারগুলো এখানে দাঁড়িয়ে আছে কিছু ট্রলার, সামান্য কয়েকটা ট্রলার। ওই ন্যায়কালী মন্দিরের দিকটা আরও অনেক ট্রলার রয়েছে, আর এদিকটা ম্যানগ্রোভ দেখো, ম্যানগ্রোভ রয়েছে, ওদিকে নৌকা করে লোক আসছে। আর এই যে নদীটা দেখা যাচ্ছে ওইটা বেঁকে গেছে দিকটা, আমরা যেখানে যে মোহনায় মিশেছি, এই যে মোহনাটা মিশেছে সেখানে, ওই নদীটা এদিক দিয়ে বেঁকে আবার এসছে দিক দিয়ে, ঠিক আছে? এখানে মাত্র কয়েকটি ট্রলার নিয়ে গেছে। আর ওই পিছনটা হচ্ছে কি ন্যায়কালী, ওই দিকটা হচ্ছে ন্যায়কালী মন্দির, এদিকটা মনে হচ্ছে না, এইখানে চূড়া দেখা যাচ্ছে ন্যায়কালী মন্দির। আর এই ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ দেখো, কিছু ম্যানগ্রোভ দেখা যাচ্ছে এখানে। এটা হচ্ছে চম্পা নদী বলা হয়, চম্পা খালও বলে, চম্পা নদীও বলে। বিপুল নৌকায় উঠে ছবি তুলছে। ওই এটাই দাও, টায়ারে পা দাও, ওই টায়ারে পা দাও, টায়ারে পা দাও, ওঠো জাস্ট, কি বলো তুমি? হ্যাঁ, দু হাত তার চলো দুদিকে, শাহরুখ খানের মতোই। ওই যে ন্যায়কালী মন্দির চূড়া দেখতে পাচ্ছ, ন্যায়কালী মন্দির চূড়া, এই যে ন্যায়কালী মন্দির চূড়া, হ্যাঁ হ্যাঁ একদম চূড়া দেখা যাচ্ছে।